কিস করার সময় চোখ বন্ধ হয় কেন? কিস দেওয়ার সময় চোখ বুজে যায়। একবার পরীক্ষা করে দেখুন, সত্যি যায় প্রিয়ার ঠোঁটের সন্তানের গালে। কিন্তু ফ্লাইং কিসের জন্য নিজের হাতে তালুতে চুমু দিতে গিয়েও চোখ বুজিয়ে রাখা যেন অভ্যাস। এর একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, আমরা চোখ বুজিয়ে রাখি কারণ আমাদের মস্তিষ্ক একই সঙ্গে দুটি কাজ করতে পারে না। মানব শরীরে নানা আচরণের মধ্যে অন্যতম রহস্যের কিস করার সময় চোখ বন্ধ হওয়ায় একটি জায়গা উন্মোচিত হলো। এর একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন গবেষকরা। তারা বলেছেন, আমরা চোখ বুজিয়ে রাখি কারণ আমাদের মস্তিষ্ক একই সঙ্গে দুটি কাজ করতে পারে না। মানব শরীরের নানা আচরণের মধ্যে অন্যতম রহস্যের কিস করার সময় চোখ বন্ধ হওয়া একটি যা এবার উন্মোচিত হলো। লন্ডন ইউনিভার্সিটির রয়্যাল হোলোয়ের মনোবিজ্ঞানীরা বলেছেন, চুমুর সময় চোখ যদি দেখতে বা খুঁজতে থাকে তখন বোধশক্তি ভিন্ন দিকে প্রভাবিত হয়, ফলে চুমুর অনুভূতিটা আর থাকে না। স্পর্শ নিয়ন্ত্রণ ও সচেতনতা সমসময়ে দৃষ্টির সঙ্গে সম্পর্কিত, আর স্পর্শ অনুভূতি তার উপরেই নির্ভর করে বাড়ে কমে। এ কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক শিক্ষক পলি ডেলটন ও স্যান্ড্রা মার্ফি। মনোবিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হতে তাদের গবেষণার আওতায় আনা নারী পুরুষের চুমু খাইয়ে এ পরীক্ষা চালাননি, বরং দৃষ্টি পরীক্ষা নিয়েছেন। হাত দিয়ে কোনো কিছু যখন স্পর্শ করছেন তখন চোখটা কী করে সেটা তার পরীক্ষা করেছেন। গবেষণায় আরও দেখা গেছে, কেউ কেউ যখন গান করে কিংবা নাচে তখনও তাদের চোখ বন্ধ থাকে। গান বা নাচে পূর্ণ মনোনিবেশ করতে চোখকে কোনো কিছুই নিবদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং কিস করার সময় আমরা আমাদের চোখ বন্ধ করে রাখি কারণ এর পূর্ণ স্পর্শ অনুভূতি আমরা পেতে চাই। এতে দেখা গেছে চোখ খোলা থাকলে স্পর্শ ইন্দ্রিয়কে ছাপিয়ে মনোজগতে চোখে দেখতে থাকা বিষয়টির প্রভাব বিস্তার করতে থাকে। মানে হচ্ছে, কেউ যদি চোখ খোলা রেখে চুমু বা কিস খায় তাহলে তার অনুভূতি পেতে চুমু খেতেই হবে। আর চোখ বুঝে ঠোঁটের সামান্য স্পর্শ অনুভূতি পূর্ণ তৃপ্তি দেবে, ডক্টর ডালটন বলেন। আমরা আমাদের দৃষ্টিপাতে বেশি নিম্নগ্ন থাকলে তা দারুণভাবে অন্য সকল অনুভূতিকে দুর্বল করে দেয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।